হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল দিয়ে লাউয়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে 1/3 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটা হামালদিস্তা নিয়েছি, তাতে আমি কয়েক টুকরো আদা ও 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সাথে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে সেটা 4 থেকে 5টা দানা দিয়ে দেবেন, এর সাথে থেতো করে নেবেন। এই রান্নাতে এই আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ একসাথে যদি একটু থেতো করে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি 500 গ্রাম পরিমাণের লাউ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি এই রান্নাটা প্রেশার কুকারের মধ্যে করে নেব। প্রেশার কুকারে রান্নাটা করলে খুব চটজলদি রান্নাটা হয়েও যাবে আর খুব বেশি বাসনপত্র হবে না। এজন্য এখানে আমি সরষের তেল নিয়েছি 1.5 টেবিল চামচ, তারপর 3টে লবঙ্গ, 1টা এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা ও 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে যে আদা, কাঁচা লঙ্কা ও গোলমরিচটা থেতো করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা এরপর একটু খুব ভালো করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং এটা মশলার মধ্যে কষিয়ে নিতে খুবই সুবিধে হবে। দেখুন, এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা ও হলুদটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এখানে ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর ডালটাকে মশলার মধ্যে প্রায় 2 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে ডালটা 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। ডাল ভালো মতো কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা লাউ দিয়ে দেব। এই রান্নাটা প্রেশার কুকারে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়ও কম লাগে, মাত্র 10 মিনিটে এটা হয়ে যাবে। যদি সমস্ত কিছু রেডি করা থাকে রান্নাটা হতে আর সময় লাগবে না। এরপর সমস্ত কিছু দিয়ে আবারও 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে লাউটা একটু মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ও ধনেটা দেওয়ার পর এটাকে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এইভাবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। যে বাটিতে আমি ডালটা নিয়েছিলাম ওই বাটির অর্ধেক বাটি ডাল ছিল এবং সেই বাটির এই 1 বাটি জল দিয়েছি। এখানে লাউয়ের থেকেও আরও জল বেরোবে, সেই জন্য জলটা খুব বেশি দেওয়া যাবে না, কম করে দিতে হবে। এই রান্নাটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। এই জন্য আমি এখানে 1 বাটি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 6টা সিটি দিয়ে নেব। ওদিকে ওটা সিটি পড়তে থাক, তখনই আমি একটা মশলা এদিকে রেডি করে নিচ্ছি। এখানে 1 চা চামচ ধনে গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1টা দারচিনি, 2টো এলাচ, 1টা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে নেব। যখন মশলাতে খুব ভালো মতো গন্ধ আসবে তখন গ্যাস অফ করে দেব। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা খুব মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেই এটা সবজির মধ্যে খেতে ভালো লাগবে। দেখুন, মশলাটা এখানে গুঁড়ো করে রেখে দিলাম। এরপর 6টা সিটি দেওয়ার পর ডালটা আমি দেখে নিয়েছি, ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। লাউ রান্নাতে একটু চিনি দিলে এর টেস্ট ভালো হয়।
চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা এখানে 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটার জন্য এই সবজির স্বাদ আবার দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই সবজিটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে এবং প্রেশার কুকারে খুব চটজলদি এটাকে বানিয়ে নেওয়া যায়। তো আপনারাও রেসিপিটা এইভাবে বাড়িতে তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।